সবাইকে স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে সাথে আছি আমি মুস্তাকিম বিল্লাহ এবং সাথে আছি আমি তামান্না ইমাম শুরুতেই সংবাদ শিরোনাম রাজশাহীতে ভক্তি শ্রদ্ধায় কুমারী পূজা অনুষ্ঠিত উঠিয়ায় কিশোর গ্যাংয়ের তিন সদস্যকে আটক করেছে পুলিশ রাশিদ মেয়রের অনুরোধে রাজশাহী ঢাকা রুটে চালু হচ্ছে আরেকটি নতুন ফ্লাইট এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত আজ মহা অষ্টমী ঢাক ঢোল বাচ্ছে বিরামহীন থেমে থেমে বেজে উঠছে কাশর আর ঘন্টার শব্দ রয়েছে মা মাসিদের ভক্তিভরা উলুধ্বনে এরই মধ্যে মণ্ডপে অধিষ্ঠিত হলেন কুমারী মা মণ্ডপে কুমারী মায়ের আসন গ্রহণ করতেই জয় কুমারী মা কি জয় জয় মহামায়া কি জয় জয় শ্রী শ্রী দুর্গা মা কি জয় ধ্বনিতে মুখর হয়ে উঠেছে রাজশাহীর ত্রিনয়নী মন্দির ভক্তের ভিড়ে জয়ধ্বনি দিয়ে ভক্তরা ভুক্তি ভরে বরণ করে নেন কুমারী প্রশংসা অন্দ্রিলা সরকারকে শাস্ত্র মতে এদিন তার নামকরণ করা হয় রুদ্রাণী সকাল থেকেই পূজা মণ্ডপে অঞ্জলি দেওয়ার ভিড় ভক্তদের আনন্দ গায়ে মেখে রাতভর মণ্ডপমুখী থাকে দর্শনার্থীরা রাজশাহীতে বেশ জমে উঠেছে দুর্গাপূজা এ উপলক্ষে রোববার রাজশাহীর বিভিন্ন পূজা মণ্ডপ ঘুরে দেখা যায় ভক্তরা উপবাস থেকে মন্দিরে মন্দিরে পূজা দেন সকল মন্দিরে ঘুরে একই রকম চিত্র দেখা যায় আজ দুর্গাপূজার মধ্যভাগ এই উৎসবকে নিয়ে বাঙালির উন্মাদনা কমে না কখনো অষ্টমীর পূজা শেষে মণ্ডপে মণ্ডপে পুষ্পাঞ্জলি উদাত্ত কণ্ঠে ত্রস্ত পাঠ বেলা গড়ালেই সন্ধি পূজা শুরু হয় অনেক নারীকে হচ্ছে অসম্মান করা হয় তাদের যেন সম্মান করা হয় যেন খারাপ চোখে না দেখা হয় এবং জগতের সকালের যেন মঙ্গল হয় কুমারী এই ত্রিনয়নীতে যে কন্যাকে কুমারী পূজা করা হচ্ছে তার বয়স একাদশ বর্ষীয় এই জন্য তার নাম রুদ্রাণী এক একাদশ বর্ষীয় কন্যার নাম রুদ্রা রুদ্রাণী রূপে সে পূজিত হলো এই বছরে তার নাম রুদ্রাণী বৈশিষ্ট্য আসলে শুধু কুমারী নয় প্রতিটা নারী জাতির মধ্যে ভগবতীর এক একটা রূপ বিরাজ করে আর বিশেষ করে শুদ্ধাত্মা কুমারী তার ভিতরে ভগবতী মহামায়ার বেশি প্রকাশ এই জন্যে তাকে পূজা না করলে কুমারীকে কুমারী পূজিত না হলে এই সংকল্পায়িত পূজার যে বিশেষ ফল লাভ বা সম্পূর্ণ লাভ এটা সম্পূর্ণ হয় না তাই অষ্টমী তিথিতে মহামায়ার রূপে পূজা করা হয় পুঠিয়ায় বেপরোয়া কিশোর গ্যাং মনোনীত নারীর অন্তরঙ্গ ছবি তুলে চাঁদাবাজি শিরোনামে সংবাদ প্রকাশের চার ঘন্টার মধ্যে পুলিশের তাৎক্ষণিক অভিযানে কিশোর গ্যাং এর সদস্যকে আটক করেছে পুলিশ শনিবার গভীর রাতে তাদের নিজ বাড়ি থেকে আটক করে থানায় নিয়ে যায় পুঠিয়া থানা পুলিশ পুলিশ রাতেই তাৎক্ষণিক ভিক্টিমের বাড়ি গিয়ে তার জবানবন্দি নিয়ে রাতেই অভিযান চালিয়ে অভিযুক্ত তিনজনকে আটক করে থানায় জিজ্ঞাসাবাদ করা হয় আটককৃতরা হলেন তন্ময় রকি ও হাসান এরা সবাই পুঠিয়ার বাসিন্দা তাদের বিরুদ্ধে অভিযোগ এরা এরাসহ ছয় সাতজন অজ্ঞাতনামা যুবক পূজা দেখতে আসা তিনজন কলেজ ছাত্রকে আটক করে নির্যাতন করে এবং তাদের মনোনীত নারীর সঙ্গে জোরপূর্বক অন্তরঙ্গ ভিডিও ধারণ করে পুলিশে দেওয়ার ভয় দেখিয়ে টাকা দাবি করেন শনিবার সন্ধ্যায় উপজেলা সদর ঢাকা রাজশাহী মহাসড়কের পাশে কৃষ্ণপুর মহলায় এই ঘটনা ঘটে নির্যাতনের শিকার কলেজ ছাত্ররা হলেন উপজেলার জিওপাড়া ইউনিয়নের গাওপাড়া গ্রামের বাবু মণ্ডলের ছেলে ও নাটোর এন এস কলেজের শিক্ষার্থী শামীম হোসেন তার মামাতো ভাই নাটোরের সিংরা উপজেলার চরপাড়া গ্রামের নজরুল ইসলামের ছেলে নিবির মন্ডল এবং তার অজ্ঞাতনামা আরেক বন্ধু ভুক্তভোগী কলেজ ছাত্র শামীম হোসেন জানান ভাই ও তার বন্ধুকে সঙ্গে করে মোটর সাইকেল নিয়ে পূজা মণ্ডপ দেখতে পুঠিয়া এসেছিলেন বিভিন্ন মণ্ডপ পরিদর্শন শেষে সন্ধ্যার সময় কৃষ্ণপুর পূজা মণ্ডপ পরিদর্শন করে ঢাকা রাজশাহী মহাসড়কের পাশে একটি কালভাটে বসে গল্প করছিলেন এ সময় একটি পালসার মোটরসাইকেল নিয়ে তিনজন যুবক তাদের তাদের কাছে এসে বাসা কোথায় জানতে চান নিজেদের পরিচয় দিলে কথা বলার অজুহাতে তাদের একটি বিল্ডিং এর পেছনে ডেকে নিয়ে গিয়ে আচমকা তাদের মারধর শুরু করে তরুণ জানান নির্যাতনের পর এক তরুণীর সঙ্গে আমাদের অন্তরঙ্গ ভিডিও ধারণ করে সেই ভিডিও পরিবারের কাছে দেখানো ছাড়াও আমাদের পুলিশে দেওয়ার ভয় দেখিয়ে বিশ হাজার টাকা দাবি করে তারা এর মধ্যে থেকে সামনে তারা নিয়ে যায় নিয়ে গিয়ে একটা পরিত্যক্ত বিল্ডিংয়ে আটকে রেখে জোরপূর্বক একজন তরুণীর সঙ্গে তার ছবি ওঠায় এবং তার ফ্যামিলির কাছে বিশ হাজার টাকা দাবি করে এরকম একটা নিউজ গতকালকে একটা অনলাইন পত্রিকায় আসার পরে আমরা এর বিরুদ্ধে তদন্ত করে দেখি যে আসলে ঘটনাটা সঠিক এবং এর সঙ্গে গ্যাং কালচারে এই এরকম যারা তিনজন সদস্য জড়িত তাদেরকে আমরা শনাক্ত করি এবং আজকে সকালবেলা ঘুরে তাদেরকে আমরা গ্রেপ্তার করি এই তিনজন আমাদের হাতে আটক আছে তো এর এদের মাধ্যমে আমরা আরও কয়েকজনের নাম পেয়েছি যারা এদের নেচারটা হলো এরা স্কুল কলেজে গোয়েন বাচ্চাদেরকে স্টুডেন্টদেরকে এরা ডিস্টার্ব করে বিশেষ করে স্কুল কলেজ যখন ছুটি হয় এবং যখন ছেলেমেয়েরা কলেজে যায় এরা রাস্তার মোড়ে দাঁড়িয়ে থেকে এবং বিভিন্ন সময় মোটর সাইকেলে বিভিন্নভাবে আরোহণ করে দ্রুত মোটর সাইকেল চালিয়ে সমস্ত স্কুল কোয়েন্ট ছেলে মেয়েদের উত্তপ্ত করে মানুষকে বিভিন্নভাবে হুমকিতামকি দেয় এবং তারা বিভিন্নভাবে চাঁদা ওঠানোর মতো পরিস্থিতি সঙ্গেও তারা জড়িত তো আমরা প্রাথমিকভাবে এই তিনজনকে আমরা অ্যারেস্ট করেছি এর সঙ্গে আরও অনেক আমরা কয়েকজন জড়িত যারা আছে তাদের নাম পেয়েছি তাদের বিরুদ্ধেও আমরা আইনগত ব্যবস্থা নেব তো এর আগে আমরা যে বিষয়টা আপনাদেরকে জানাতে চাই যে এই গ্যাং কালচার যে বিষয়টা নিয়ে পত্রপত্রিয়া বা বিভিন্ন সমাজ যোগাযোগ মাধ্যমে খবরটা আসছে আমরা এই ধরনের যে অনাচার এর বিরুদ্ধে আমরা অত্যন্ত কহুল অবস্থানে আসি যে কোনো থানা এলাকায় এই ঘটনা ঘটলেই আমরা অত্যন্ত তৎপরতার সঙ্গে আমরা ব্যবস্থা নিয়ে থাকি এরই অংশ হিসেবে গতকালকে এই নিউজটা আশা করে আমরা অত্যন্ত তৎপরতার সঙ্গে দ্রুততার সঙ্গে আমরা সাতে সাতে ব্যবস্থা নিয়ে তাদেরকে গ্রেফতার করেছি এবং আইএনএর অভিযোগ এনেছে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইএনএ মামলা দায়ের হচ্ছে। রাজশাহী সিটি কর্পোরেশনের माननीय মেয়র এএইচএম খাইরুজ জামান লিটনের অনুরোধের পরিপ্রেক্ষিতে রাজশাহী ঢাকা রুটে বিমানের আরেকটি ফ্লাইট চালু হতে যাচ্ছে। আগামী 27 অক্টোবর থেকে ইউএস বাংলা এয়ারলাইনস সকালের এই ফ্লাইটটি চালু করছে বলে জানিয়েছেন রাজশাহী স্টেশনের স্পেশাল ইনচার্জ মোশাররফ হোসেন। তিনি জানান বর্তমানে রাজশাহী ঢাকা রুটে ইউএস বাংলার একটি ফ্লাইট চালু আছে প্রতিদিন বিকেল তিনটা তিরিশ মিনিটে ঢাকা থেকে রাজশাহী এবং চারটা পঁয়ত্রিশ মিনিটে রাজশাহী থেকে ঢাকার উদ্দেশ্যে ফ্লাইটটি ছাড়ে সম্প্রতি রাশিকের মেয়র মহোদয় বেসামরিক বিমান পরিবহন পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীকে সকাল বিকেল ফ্লাইট চালু করতে অনুরোধ করেন এর পরিপ্রেক্ষিতে ইউএস বাংলা কর্তৃপক্ষ সকালে ফ্লাইট চালুর সিদ্ধান্ত নিয়েছে আগামী সাতাশ অক্টোবর থেকে নতুন এই ফ্লাইটটি চালু হওয়ার কথা রয়েছে এই ফ্লাইটটি প্রতিদিন সকাল নয়টা পনেরো মিনিটে ঢাকা থেকে এবং দশটা পঁয়ত্রিশ মিনিটে রাজশাহী থেকে ছাড়বে এ ব্যাপারে রাশিক মেয়র জামান লিটন বলেন নগরবাসীর যাতায়াতের সুবিধার কথা বিবেচনায় রাজশাহী ঢাকা রুটে সকাল বিকেল ফ্লাইট চালু করতে বিমান প্রতিমন্ত্রীকে অনুরোধ জানিয়েছিলাম এরই পরিপ্রেক্ষিতে ইউএস বাংলা কর্তৃপক্ষ সকালে ফ্লাইট চালু করার সিদ্ধান্ত নিয়েছে এজন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ রেলওয়ে শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলনে নির্বাচিত হওয়ায় রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এম খারুজাম লিটন এবং মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি বিশিষ্ট সমাজসেবী শাহিন আক্তার রেনির সাথে সাক্ষাৎ করেছেন নবনির্বাচিত তিন নেতা রবিবার দুপুরে উপশহরস্থ মেয়রের বাসভবনে সাক্ষাৎ করেন তারা সাক্ষাৎকালে মেয়র লিটন ও নারী নেত্রী রেনিকে ফুলের শুভেচ্ছা জানান নেতৃবৃন্দ নবনির্বাচিত নেতৃবৃন্দকে মিষ্টিমুখ করান এবং অভিনন্দন জানিয়েছেন মেয়র লিটন ও নারী নেত্রী রেনি এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শ্রমিক লীগ সহসভাপতি কুতুবুদ্দিন মান্নান ও জাতীয় শ্রমিক লীগ রাজশাহী মহানগর সাধারণ সম্পাদক আব্দুল সোহেল জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ জীবন সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন গত বৃহস্পতিবার ঢাকায় রেলওয়ে শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সম্মেলনের মাধ্যমে রাজশাহী থেকে কেন্দ্রীয় কমিটিতে কার্যকরী সভাপতি পদে ওয়ালি খান অতিরিক্ত সাধারণ সম্পাদক পদে মেহেদি হাসান ও যুগ্ম সাধারণ সম্পাদক পদে আক্তার আলী নির্বাচিত হন এর আগে সকালে শহীদ এ এইচ এম কামারুজ্জামানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নেতৃবৃন্দ নাটোরের বড়াই গ্রামে একটি বেসরকারি হাসপাতালে ভুল অপারেশনের সুমাইয়া খাতুন নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে এ ঘটনায় হাসপাতাল মালিক আকসেদ আলীকে আটক করা হয়েছে পরে হাসপাতালটি সিলকালা করে দিয়েছে উপজেলা প্রশাসন রবিবার উপজেলার বনপাড়া এলাকায় হেলথকেয়ার জেনারেল হাসপাতালে দুপুরে এই ঘটনাটি ঘটে বড়াইগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হারুনার রশিদ জানান উপজেলার রামেশ্বরপুর গ্রামের গৃহবধূ সুমাইয়া খাতুনকে পেটে ব্যথা নিয়ে শনিবার সন্ধ্যায় বনপাড়া এলাকার হেলথকেয়ার জেনারেল হাসপাতালে ভর্তি করে তার পরিবার অ্যাপেন্ডিসাইটিস রোগী হিসেবে রাতে অপারেশন করেন ওই হাসপাতালের চিকিৎসক ডাক্তার সামিরা তাবাসুম সাথী কিন্তু অপারেশন ত্রুটির কারণে ভোরে মারা যান সুমাইয়া এতে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন হয়ে উঠলে পালিয়ে যায় চিকিৎসক ও হাসপাতালের লোকজন খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার পারভেজ ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে হাসপাতালটির বৈধ কোনো কাগজপত্র না থাকায় সিলগালা করে দেয় উপজেলা নির্বাহী কর্মকর্তা এ ঘটনায় বড়াইগ্রাম থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এই ছিল আজকের বরেন্দ্র সংবাদে সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ